নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব চিচিঙ্গা ভাজা গোটা পোস্ত দিয়ে। এখন আমি চিচিঙ্গার গাগুলো একটু ছাড়িয়ে নেব। সবগুলো চিচিঙ্গা একইভাবে ছাড়িয়ে নেব। সবগুলো ছাড়ানো হয়ে গিয়েছে, এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। সব চিচিঙ্গাগুলো ধোয়া হয়ে গিয়েছে, এবার আমি এটাকে গোল গোল করে কেটে নেব। তোমরা যেমন খুশিভাবে কাটতে পারো, আমি এখানে গোল গোল করে কেটে নিচ্ছি। সবগুলো চিচিঙ্গা কাটা হয়ে গিয়েছে, এবার চলো রান্নায় চলে যাই। রান্নাটা আমি সর্ষের তেলে করব, তাই এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা অল্প গরম হতে দেব। তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি শুকনো লঙ্কা দেব। শুকনো লঙ্কাটাকে আমি হালকা ভেজে নেব। এবার আমি এর মধ্যে সেই কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দেব। চিচিঙ্গাগুলো এবার 1 মিনিটের মতন একটু ভেজে নেব। চিচিঙ্গাটা হালকা ভেজে নিয়েছি, এবার এর মধ্যে আমি হলুদ দেব আর লবণ দিলাম। ভালো করে সব মিক্সড করে নেব। এবার আমি এটা 2 মিনিটের মতন ঢাকা দেব। ফিরে এলাম 2 মিনিট পর। চিচিঙ্গা থেকে হালকা একটু জল বেরিয়েছে, যেহেতু এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি 1 চামচ গোটা পোস্ত দিলাম।
এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। এবার আমি এক মিনিট এটাকে ঢেকে দেব। ফিরে এলাম এক মিনিট পর। ভাজাটা আমার হয়ে গিয়েছে, এরকম ভাবে আর এক মিনিট নাড়বো তাহলেই হয়ে যাবে। এখানে আমি সামান্য চিনি দিলাম, স্বাদের জন্য দিলাম, তোমরা ইচ্ছা করলে দিতে পারো নাও দিতে পারো। ভাজাটা আমার হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। ঠিক আছে বন্ধুরা, রান্নাটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছিল। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো দেখার জন্য। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা অবশ্যই লাইক করে দিও। বাই।